সকলে বলি যদি 15 দিনও গাওয়া যায় তো কিতাবে যতগুলো পাওয়া যাচ্ছে বলে শেষ করা যাবে না, যার জন্য কিছু সিরাত কিছু জীবনী এরকমও আসতে পারে যে হয়তো এটা আমি শুনিনি, এটা নতুন শুনলাম, হয়তো যেগুলো শুনেছি ওগুলো ছুটে যেতে পারে, কোনো ঘটনা এরকম হতে পারে। তো আমরা যে নবীর সিরাত যে নবীর জীবনী আমরা শুনতে বসেছি, আমরা তো নবীকে ডাইরেক্ট দেখিনি, আমরা নবীকে ডাইরেক্ট দেখিনি, আলে নবী কোনকে দেখেছি কিন্তু নবীকে ডাইরেক্ট দেখিনি। কিসমত কত সুন্দর ওনাদের যিনাদেরকে সাহাবী রাসূল বলা হয়েছে, যে আমার নবীকে ডাইরেক্ট নিজের চক্ষু দিয়ে দর্শন করেছেন, ওনার নুরানি সিরাত ওনার নুরানি সুরাত দেখেছেন, ঈমান এনেছেন, ওনারা সাহাবী হয়ে গেছেন, এটা ওনাদের কিসমত। যার জন্য কোন বাংলা কবি কি সুন্দর ভাবে এই শেরগুলি লিখেছেন আর বলেছেন কি জানেন, কে জন্ম আমার নবীর দেশে, জন্ম আমার নবীর দেশে, হলে কেমন হত জন্ম আমার নবীর দেশে,
होले कैमन होत जन्म अमर नबीर देशे होले कैमन होत दुई नयने रसूल पाक देखिले कैमन होत जन्म अमर नबीर देशे होले कैमन होत एक बार बोलूं सुभान अल्लाह সে দেখো জন্ম আমার নবীর দেশে होले कैमन होत जन्म अमर नबीर देशे होले कैमन होत क्यों बोलछेन ए कथाटा शायर एई लाइनटा शुनो शायर बोलछेन आस तो भेसे हजे দয়ার নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হত দয়ার নবীর পিছে নামাজ পড়লে জন্ম আমার নবীর দেশে হলে কেমন হত দেখেন আমাদের সঙ্গী মাওলানা সাহেবদের বন্ধু বান্ধব মাওলানারা বেশি হয় মাস্টারদের বন্ধু বান্ধব মাস্টাররা বেশি হয় ডাক্তারদের বন্ধু বান্ধব ডাক্তাররা বেশি হয় আপনার মত লোকে চলাফেরা আপনার ক্যাটাগরির লোকের সঙ্গে বেশি হয় তো আল্লাহ আকবার কবিরা সাহাবী রাসূলদের কিসমত আর দয়ার নবীর এই দিওয়ানা কি লিখছেন দেখুন আল্লাহ আল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর দেশে হলে কেমন হত দিনই কত আলোচনায় থাকতাম আমি সাহাব
সঙ্গী কেমন হতো বুবকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী কি খেলছেন শিশু হাসান হুসাইন সাথে দয়ার নবী খেলছেন শিশু হাসান নবীর কাদ মোবারক নাতি হুসাইন দেখলে কেমন হতো নবীর কাদ মোবারক নাতি হুসাইন দেখলে কেমন হতো তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত গিরামী আমি আদাব মোতাবেক বা অভ্যাস মোতাবেক আপনাদেরকে নবীর নাম শোনালাম আব আসুন রাত অনেকটা হয়ে গেছে যার জন্য আজকে প্রথম রাত আমি ডানে বামে নিয়ে যাচ্ছি না বা ডাইরেক্ট জীবনী আরম্ভ করছি কারণ ধারাবাহিক যদি বলা যায় তো নবী পাকের জন্ম দিতে দিতে আমি তিন থেকে চারটা রাত কাটিয়ে দিতে পারবো জি জি তো আজকে আমি আমার নবী পাকের আব্বা আমার পরিচয়টা খানিকটা একটু দিই আর বিশেষ করে নবী পাকের আব্বা এবং আম্মা জানেন বিয়েটা তো আমাদেরকে শুনতে হবে তারপর ইনশাআল্লাহ তাআলা আমার দয়ার নবীকে মায়ের পেটে আসবেন ওই ওয়াকিয়াটা আমাদেরকে শুনতে হবে মায়ের পেটে থাকার পর আব্বু জান দুনিয়া থেকে পর্দা করে যাবেন ইন্তেকাল করে যাবেন কিভাবে ইন্তেকাল হবেন সেই ওয়াকিয়াগুলো আমাদেরকে শুনতে হবে তো আমি যে আয়াত কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি না আমার আল্লাহ বলেন ইন্না দীনা ইল্লাল্লাহি ইসলাম আল্লাহ বলছেন আমার নিকটে সবচাইতে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম আর আমরা ইসলাম ধর্মের লোক আপনি দেখেন বর্তমান প্রস্তুতি হিসাবে দুঃখ প্রকাশ করছি আমি হাজরা তো হয়তো দেখেছেন
আপনাদের এই গ্রামে ওকিয়া মসজিদের ইমাম সাহেব আর নবীর ঘর মাদ্রাসার একজন শিক্ষক মহাশয় আমার থেকে উনি ভালো বেশি বুঝেন, বেশি জ্ঞানী, আর আপনারাও অনেক জ্ঞানীগুলি লোক আমার সামনে বসে আছেন নবীর মাহফিলে। আপনারা তো আমার মহব্বতে আসেন, নবীর মহব্বতে এসেছেন। হাজরাতে গেরামী, নবীর মহব্বত কাকে বলে? আপ দুনিয়ার লোক, আপনি আমাকে ভালোবাসতে পারেন, আমি আপনাকে ভালোবাসতে পারি। ইমাম মুক্তাদিকে ভালোবাসেন, মুক্তাদি ইমামকে ভালোবাসেন। সর্দার মড়ল পর্জাকে ভালোবাসে, পর্জার সর্দার মড়লকে ভালোবাসে। ছেলে মেয়েকে আপনার কি বলে, বাবা নিজের ছেলে মেয়েকে ভালোবাসে, ছেলে মেয়েরা নিজের বাবাকে মাকে ভালোবাসে। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে। এক কথায় বলি, সারা পৃথিবীর প্রেম, সারা পৃথিবীর মহব্বত এক জায়গায় ফেল হয়ে যাবে। সারা পৃথিবীর মহব্বত এক জায়গায় ফেল হচ্ছে, সেটা কোথায় জানেন? আমরা বলি আমরা নবী প্রেমী, নবী কা দামন নাই ছোড়েঙ্গে, খাজা কা দামন নাই ছোড়েঙ্গে, ওলি কা দামন নাই ছোড়েঙ্গে, কিন্তু আমরা মহব্বত প্রেম ভালোবাসা আল্লাহু আকবার এই দুনিয়াতে ওইটুকু করতে পারিনি, ওই মতো করতে পারিনি যেই মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের মাহবুবকে অর্থাৎ আমাদের দয়ার নবীকে স্বয়ং আল্লাহ পাক ভালোবেসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শান ও শওকত এর ব্যাপারে যদি জিজ্ঞেস করেন, নবীর শান কেমন, নবীর মর্যাদা কেমন, আমার মতো দু কথা পড়লে আলেম আলবি আপনাকে কি শোনাবে ভাই? আল্লাহকে জিজ্ঞেস করেন অর্থাৎ কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলে দেবে আপনাকে আমার নবীর শানের ব্যাপারে। কোরআন পাকের মধ্যে 30 নম্বর পারায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এক জায়গায় ইরশাদ করেন, ওয়া রাফা আলালাকা যিকরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে আমার মাহবুব, হে আমার দোস্ত, আমি আপনার রুতবাকে এত উঁচু করে দিলাম যে আমি খোদা ব্যতীত কেউ জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শান কতটা উঁচু, আমার খোদা ছাড়া কেউ জানে না। আমরা কি করে আপনাকে বুঝাবো? ইবা কিঞ্চিত পরিমাণকে লাখ গুণে ভাগ করে এক এক গুণ। ওলামাদের কিসমত, আলিম ওলামার কিসমত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু অল্প কিছু আমার নবীর শান বয়ান করার সুযোগ পেয়ে যাচ্ছে, এটাই কিসমতের ব্যাপার, এটা ভাগ্যের বিষয়। তো মজ্জা, আমি যে কথাটা বলছিলাম যে দুঃখ প্রকাশ যে আমরা শুধু বলি আমরা নবীকে ভালোবাসি, কিন্তু কসম খোদার আমি আসার সময় মেলায় যতটা লোক দেখলাম, এ এতটা লোক যদি বসে যেত তো কম করে এই মাহফিলটা পরিপূর্ণ হয়ে যেত। আমি যতটা লোক দেখলাম মেলায় আসার সময়, আমরা শুধু বলি নবী কা দামন নাই ছোড়েঙ্গে, কাজে আসতে পারছি না। জি জি, জালসা করানো বড় কথা নয়, জীবনী করানো বড় কথা নয়। জীবনী করিয়ে নেওয়ার পর, জলসা শুনে নেওয়ার পর খারাপ কাজ থেকে দূরে থাকাটা হচ্ছে সব থেকে বড় কথা। অনেক লোক বলে জালসা করে কি লাভ, কি জালসা করে লাভ আছে ভাই? কখন জানেন 5 লাখ টাকা জালসাতে উঠলো, এটা জালসার লাভ? জি না, কি তো আপনি রোজগার করলেন মসজিদের জন্য বা মাদ্রাসার জন্য, ভালো কথা দিলেন, কিন্তু এটা দুনিয়াবি লাভ। আসল লাভ কি আছে জানেন? 500টা লোক বসে জালসার সুন্দর, একটা লোক যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেয় তাহলে এর লাখো টাকা দিয়েও এর মূল্য দেওয়া যাবে না। বাবা জি জি, যে নামাজ পড়ছে না ও হয়তো একটা এমন কোন বাক্য শুনে নামাজ পড়েন, এটাই হচ্ছে জালসার কামিয়াবি, জীবনের কামিয়াবি। তো বাবা যিনারা এখনো ডানে বামে আছেন, আমি বলবো অল্প সময়ের জন্য চলে আসুন, কয়েকটা কথা শুনুন। বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক আমরা সকলে জানি, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর একটি নাম আহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই পবিত্র নাম মোবারক জানি, এনার উপাধি অনেক, আমি ওদিকে যাচ্ছি না। একটি উপাধি আপনারা সকলে মনে রাখবেন, যেটার নাম হলো আল আমিন, যাকে সত্যবাদী বলা হয়।
আল্লাহু আকবার এই উপাধি পৃথিবীতে সুবহানাল্লাহ আমার নবীকে আরব বাসীদের মধ্যে আপন তো আপন নিজ তো নিজ মুসলমান তো মুসলমান আল্লাহু আকবার আমার নবীর এটাও জিন্দা মজেজা যে কাফির মুশরিকেরাও আমার নবীকে সত্যবাদী বলে ডাকতো জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর খুসুসিয়াত আল্লাহু আকবার কবিরা যে কাফির মুশরিক যারা তারাও আমার নবীকে সত্যবাদী বলে জানতো আর ডাকতো আলামিন বলে ডাকতো আল্লাহ আল্লাহ বেরাদার নবী পাকের আব্বাজানের পবিত্র নাম হযরতে সাইয়্যিদেনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মায়ের নাম হযরতে সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাদুর নাম হযরতে আব্দুল মুত্তালিব আর দাদির নাম এটা হয়তো শুনিনি দাদির নাম কিতাবে এসেছে হযরতে ফাতেমা নবী পাকের দাদির নাম ফাতেমা মনে রাখবেন আর বংশের নামটা আমরা সকলে জানি উনি যে বংশে দুনিয়ার বুকে আবির্ভাব হলো না আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তীকালে আলম আল্লাহকে কায়না উনাকে মক্কা নগরীতে কুরাইশ বংশের মধ্য দিয়ে উনাকে তো নিয়ে পাঠিয়েছিলেন বাবা আমি ডাইরেক্ট আপনাদেরকে নিয়ে যাব আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামে আব্দু এবং আম্মা জানের পরিচয়টা তো নামে নামে আমরা জানলাম ইনাদের চলাফেরা ইনাদের শান ও সওকার আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক উঁচু করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা কায়নাতকে সৃষ্টি করলেন আমি আরাম করছি বাপ একটু পরে পাবেন মানে আমরা সুর খুব ভালোবাসি আমাদের এলাকার লোক খুব সুর ভালোবাসি আমরা সুর বললেও নবীর সিরাত হচ্ছে আর কাটা কথা বললেও নবীর সিরাত হচ্ছে তো বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন ও আসমান লাউহ কালাম সারা কুল কায়নাত 18000 মাখলুকাতকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক খাস নূর দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার প্রিয় নবীকে সৃষ্টি করলেন আর ওই নূরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাচ্ছেন কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে দুনিয়াতে যখন পাঠাচ্ছেন তো হযরতে সাইয়্যিদেনা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়া সালামের পেশানির মাধ্যম দিয়ে দুনিয়ার বুকে আমার দয়ার নবী পবিত্র নূর মোবারককে পাঠাচ্ছেন প্রেরণ করছেন হযরতে সাইয়্যিদেনা আদম আলা নবীকে আলাইহিস সালাতু ওয়া সালাম আদি পিতা উনার পবিত্র পেশানিতে আমার নবীর নূর উনার পরে উনার ছেলে যিনি নবী হযরতে ঈসা আলাইহিস সালাম পরস্পর আস্তে আস্তে হযরতে সাইয়্যিদেনা ইসমাঈল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র পেশানিতে আর উনার পরে হযরতে ইসমাঈল জাবিউল্লাহ এই করতে 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 সিরিয়াল বাই সিরিয়াল আস্তে আস্তে নূরে মুহাম্মদি হযরতে সাইয়্যিদেনা আব্দুল মুত্তালিবের পেশানিতে আর উনার পেশানি থেকে হযরতে সাইয়্যিদেনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে বিরাজমান হযরতে আব্দুল্লাহর পেশানিতে আমার নবীর নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাকতে দেন বল একটু চলি আমরা মক্কা নগরীতে যে হযরতে আমার জওয়ান ভাইদেরকে অনুরোধ ওই কথাগুলো মনে রাখিও ভাই যদিও শুনতে একটু খারাপ লাগবে আমি দুনিয়াবি মিশাল দেব জীবনী গাই বটে মাঝে মধ্যে দুনিয়াবি দু চারটা কথা আমি আনি যেটা আমাদের ভালোর জন্য হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভূপৃষ্ঠের বুকে আব্দুল মুত্তালিবের সবথেকে ছোট ছেলে আচ্ছা আমি এর পূর্বে আমি জীবনীতে শুনিয়েছি আপনাদেরকে আশেপাশে যে আব্দুল মুত্তালিবের বিয়ে কত আমি আমার মতে আমি যতটুকু জেনেছি যে হযরতে আব্দুল মুত্তালিবের বিয়ে দুটি যদি অন্য কিতাবে আর বেশি থাকে তো আল্লাহ পাক ভালো জানেন আমার যতটা জানা যে উনার দুটি বিয়ে
ওনার মোট ছেলে হলো 10 জন 10 জন ছেলে কেউ বলছে কোন রাবি বলেছেন 11 জন কেউ বলেছেন 12 জন কেউ আবার 13 জন লিখেছেন কিন্তু উলামায়ে আহলে সুন্নাতের মত লেখকদের যা কথা যে ইনারা হাওয়ালা বা হাওয়ালা দিয়ে আপনার 10 জনকেই নির্ধারিত করেছিল 10 জন ছেলে আমার নবীর শান ও শওকত আদম নবী থেকে নিয়ে হযরতে ঈসা রাহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ আমার নবীর তাজকিরা আমার নবীর প্রশংসা হযরতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী নিজের উম্মত উম্মতির মধ্যে করেছেন আর নবী ওসিলা অনেক লোক ওসিলা মানে না অনেক লোক ওসিলা মানে না এখন দেখা গেল যে আপনি চায়ের দোকানে বসে কোনো কাজ খেতে হয়তো চা খেতে গিয়েছেন আপনার অভ্যাস আছে চা খেতে চলে গেছেন বিশাল বড় জুমলা দিচ্ছি ভাই অত্র কি এটা কবির বস্তি নাকি বলে কবির বস্তি আমি প্রত্যেকটা কবির বস্তি ছেলেদেরকে বলছি অনেক বড় জুমলা বলছি হয়তো ব্লড স্পিকারে বাইরে কেউ শুনবে হয়তো কেউ রাগ করতে পারে রাগ করলে আমার কিছু করার নেই অনেক বড় কথা বলছি আপনি স্ট্যান্ডে গিয়ে চা খাচ্ছেন বা বাজার করতে গেছেন কোনো কথাতে কোনো কথাই কোনো লোকের সঙ্গে উঠে গেল ওসিলা মানে না তা আপনি তো কবির বস্তির লোক পীরপন্থী লোক মাসলাকে আলা হযরতে চলনে ওয়ালা মাসলাকে ইমামে আজামে চলনে ওয়ালা গাউসো খাজার দিওয়ানা আলে নবীগণের মাস্তানা আলেম উলামার দিওয়ানা ওসিলা মানি ওসিলা ছাড়া উপায় নেই কেউ যদি বলে যে ওসিলা মানি না আমি বলবো যে লোকটা বেকুব আছে বুঝলেন ওসিলা মানবি না তুই যাবি কোথায় ওসিলা তো ধরতেই হবে মানতেই হবে তোকে বলবে মানানা কেন তাকে একটা সিম্পল উত্তর দিও ভাই হাদিস কোরআন কে একটু দূরে রাখো 2 মিনিটের জন্য কারণ বাজারে তো মাওলানা নাসিম সাহেব আপনাকে বলতে যাবেন না জানতে হলে মাদ্রাসায় আসতে হবে নালে মসজিদে আসতে হবে নালে ওনার বাড়িতে যেতে হবে আপনি আম পাবলিক জনসাধারণ আপনি কি উত্তর দেবেন হাদিস কোরআন জানি না উত্তর কি দেব আল্লাহু আকবার তাকে একটা সোজা উত্তর দিয়ে দিও বেকুব কোথাকার ওসিলা মানবি না এটা হয় আরে ওসিলা না হলে তোর জন্ম হতো না ওসিলা না হলে তো জন্ম হতো না তুই যাবি কোথায় ওসিলা তো আনতেই হবে কথাটা কেন এখানে নিয়ে আসলাম নবীর ওসিলা দিয়ে আল্লাহু আকবার আল্লাহ নবীগণ দুনিয়াবি মুসিবত থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন আমার নবীর ওসিলা যেমন আপনি কিতাব তুলুন পৃথিবীর দ্বিতীয় আদম কোন নবীকে বলা হয় কুইজ প্রতিযোগিতা গত বছর এই মাহফিলে হয়েছিল শুনেছি পৃথিবীর দ্বিতীয় আদম কোন নবীকে বলা হয় তাহলে উত্তরে আসবে হযরতে নূহ আলাইহিস সালাম তো হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে যে প্লাবন এলো বন্যা এলো বন্যা চলে আসার পর উনার কাস্তি মানে নৌকা নৌকা ভাসতে ভাসতে 40 দিন পর যদি পর্বতের চূড়ায় গিয়ে আশ্রয় পেল আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে নূহ আলাইহিস সালামকে প্লাবন থেকে বাঁচিয়ে নিলেন উনার চাহনেওয়ালাকে প্লাবন থেকে বাঁচিয়ে নিলেন আমার নবীর ওসিলাতে আমাদের নবীর ওসিলাতে হযরতে ইউনূস আলা নবী কেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে জিন্দা অবস্থায় থাকলেন হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে পুত্রান পেলেন আমাদের নবীর ওসিলাতে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে জিন্দা বাহায়াত আপনার আপনার সশরীরে বেরিয়ে এলেন আগুনের আপনার কি বলে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল উনাকে ওই আগুনটা ফুলের বাগান হয়ে গিয়েছিল ইব্রাহিম নবী সহি সালামতে বাইরে আসলেন আমার নবীর ওসিলাতে হযরত ইসমাঈল জাবিউল্লাহ ছুরির নিচে থেকে উনার গলাকে আমার আল্লাহ বাঁচিয়ে নিলেন একটাই কারণ
ছিল যে ইসমাইল জাবিউল্লাহর পেছনেতে আমার নবীর নূরে মুহাম্মাদি ছিল হযরতে ইসমাইল জাবিউল্লাহ আপনার ইব্রাহিম আলাইহিস সালামের ছুরার নিচে থেকে বেঁচে গেলেন আমার নবীর ওসিলাতে এক কথাই বলি সমস্ত নবীগণ আমার নবীর ওসিলা নিয়েছেন আপনি ওসিলা নেবেন না যাবেন কোথায় হযরতে গেরামি চলিব আল্লাহর নবীর নূরে মুহাম্মাদি হযরতে আব্দুল্লাহর পেশানিতে বিরাজমান দাদির নাম তো বলে দিলাম নবী পাকের দাদির নাম কি বললাম ভাই হ্যাঁ মনে রাখতে হবে জি কারণ কালকে তো আমরা এটা কথা বলবো না মনে রাখতে হবে নবী পাকের দাদির নাম ফাতেমা আর বাকি থাকলো নানার নাম পবিত্র নূর মোবারক উনি যখন রাস্তায় চলতেন তো না ডানে না বামে না এই মতো মুখ উঁচু করে ঠিক নিজের রাস্তা দেখে পথ অতিক্রম করতেন চলতেন হযরতে আব্দুল মুত্তালিবের খুব প্রিয় ছেলে দশটা ছেলের মধ্যে ইনাকে বেশি ভালোবাসতেন আর ভালোবাসার কারণটাই এটা ছিল যে আমার নবী নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর পেশানিতে ছিল ছোট ছেলে এমনিতেই একটু আদরের হয় আল্লাহ আল্লাহ তো হযরতে আব্দুল্লাহ যখন রাস্তা চলতেন ওনার নিশানিতে আমার নবীর নূরে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ডানে বামে তাকাতেন না উনি নিজের রাস্তা দেখে চলতেন আর আমরা এখন চলি তো কেমন চলি বলা লাগবে না মা আপনার চোখ তো নিচে থাকে না ডানে আর বামে যেমন কুকুরগুলো চলে বেশিরভাগ ছেলেরা ওই মতো চলছে আমি আগে বলেছি ভাই জওয়ান ভাই একটু খারাপ লাগছে শুনলে রাস্তা দেখে চলো হযরতে আব্দুল্লাহ নবী পাকের আব্বু হবেন না আল্লাহ আল্লাহ আরবের লোকেরা বলছেন রাবি লিখেছেন যে আব্দুল্লাহকে দেখে যদি তারা ব্যবসায় বেরিয়ে যেত যেদিন আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসাতে যেত সেই দিন ব্যবসাতে ডবল লাভ হতো আর যেদিন হয়তো কোনো কাজ ক্ষেত্রে আব্দুল্লাহকে দেখতে পেলো না ওদিন ব্যবসায় অতটা লাভ হতো না বেরাদার হযরতে আমি এখানে অনেক অনেক কথা আবার ছেড়ে দিচ্ছি এই জন্য যে আমাকে নিয়ে যেতে হবে অনেকটা হযরতে আব্দুল্লাহরও আপনার আল্লাহর রাস্তায় কুরবানি হয়েছিল একবার উনাকেই নিয়ে গিয়ে কাবা ঘরে সাহানে কুরবানি দেওয়ার জন্য মানে জবাই করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হযরত আব্দুল মুত্তালিব মিন্নত মেনেছিলেন মানত যাকে বলি আমরা অনেক কত আবার মানতের কাইল আছে মিন্নত চাই আছে বাবা সুন্নতে মাওলা আলী আছে সুন্নতে ফাতেমা আছে নবী পাকের দাদু মিন্নত মেনেছিলেন আল্লাহ আমাকে যদি আপনি 10টা ছেলে দেন তো একটা ছেলেকে আপনার সন্তুষ্ট জন্য আল্লাহ তোমার রাস্তায় কুরবানি দেব মিন্নত মানা চাই আছে জিজ্ঞেস করে নালে মালে হযরতে আব্দুল্লাহ ওই ছুরির নিচে থেকে বেঁচে গিয়েছেন আমার নবীর ওসিলাতে যেহেতু নূরে মুহাম্মাদি আপনি আল্লাহর পেশানিতে ছিল এই ঘটনাটা অনেক লম্বা আছে মানে ছেড়ে দিয়েছিল এদিকে আমি আসছিলাম হযরতে আব্দুল্লাহ রাস্তায় যখন চলতেন না আল্লাহ আল্লাহ মক্কা মুআজ্জামা বড় বড় অট্টালিকার মেয়েরা পয়সাওয়ালার মেয়েরা আমার আব্দুল্লাহকে দেখার জন্য বাড়ির সাইডে রাস্তার এক ধারে নিজেদের বাড়ির দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতো যে আব্দুল্লাহ কখন আসবে তাকে দেখব আব্দুল্লাহ সাকলো সুরাত নুরানি চেহারা আর মক্কা নগরীতে ইহুদি নাসারা বেদিনের বেধর্মীদের মেয়েরাও আমার আব্দুল্লাহকে বিয়ে করার জন্য তৈরি ছিল অনেক মেয়ে অনেক সময় আব্দুল্লাহর নিকটে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে বলেছে আমার আব্দুল্লাহ সে প্রস্তাব কবুল করে নাই বেরাদার বাবারা ভাইয়েরা মা বোনেরা
হযরত সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে মক্কার ভূমিতে একদিন বাবা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আর মক্কা নগরীর মেয়েরা আমার আব্দুল্লাহর জিয়ারতের জন্য আব্দুল্লাহকে দেখার জন্য নিজের বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে নিজে নিজের বাড়ির গেটে দাঁড়িয়ে আছে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন কিতাব লিখো বাবা এই ভাষাতে কিতাব লিখেছেন যে এই মক্কার মেয়েরা তোমরা আব্দুল্লাহর পথে কেন দাঁড়িয়ে থাকবে তো মক্কার মেয়েদের কাছ থেকে এটাই জবাব পাওয়া গেছে এই জামানার লোকেরা শোনো আল্লাহর বান্দারা শোনো গো আমরা আব্দুল্লাহর পথে এই জন্য অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি যে হযরত আব্দুল্লাহ এই রাস্তা দিয়ে যখন চলবে আমরা দাঁড়িয়ে থাকবো যে মেয়েটাকে নিজের স্ত্রী রূপে যদি কবুল করে নেন গো তাহলে আমার কিসমতের তারাটা চমকে যাবে আব্দুল্লাহর স্ত্রী যদি হওয়ার সুযোগ আমরা পেয়ে যাই আমাদের মধ্যে যার কপালে জুটে যাবে আমি ভাগ্যবান হয়ে যাব এই বলে ওই মক্কা নগরীর মেয়েরা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আব্দুল্লাহর অপেক্ষা করত কিন্তু আমার আব্দুল্লাহ নবীর আব্বা জান হযরত সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে চলতেন বাবা না ডানে না বামে তাকাতেন গো নিজের রাস্তার দিকে লক্ষ্য করে রাস্তা অতিক্রম করতেন কোন মেয়ের দিকে আমার আব্দুল্লাহ কোনদিন নজর করে বাবা তাকাতেন না নজরটা তুলে বাবা দেখতেন না একদিনের ঘটনা একদিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বাবা মক্কা নগরীতে আর ওই মক্কা নগরীতে একটা লোক ছিল বাবা বেদিন একটা লোক ছিল বাবা বেদিন ওই ইহুদি লোকটা লোকটার নাম কিতাবে লেখা আছে নওয়াফিল ওই নওয়াফিলের একটা মেয়ে ছিল কোন রাবি বলছে বোন ছিল আল্লাহ বেহতার জানেন বাবা কেউ বলছে বোন কেউ বলছে মেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেহতার জানেন মুসলমান হযরতে গ্রামে একদিন আমার নবীর আব্বা জান ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন গো আর নওয়াফিলের মেয়ে মরিয়ম ওই মেয়েটার নাম মরিয়ম ওই মরিয়ম মেয়েটা নিজের বাড়ি থেকে বেরিয়ে আমার আব্দুল্লাহর সামনে এসে বাবা দাঁড়িয়ে গেছে একটু দাঁড়িয়ে যাও হযরতে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছেন বাবা হযরতে আব্দুল্লাহ নজরটা নিচে আছে মেয়েটার দিকে তাকাচ্ছেন না ও গো তুমি কে আছো গো বলে আব্দুল্লাহ গো আমি হলাম না অফিলের মেয়ে মরিয়ম কি খবর মরিয়ম আমার রাস্তা কেন অবরোধ করেছো আমার রাস্তা কেন ঘিরেছো আমার রাস্তা ছেড়ে দাও আমাকে যেতে দাও আব্দুল্লাহ জবাবে ওই মেয়েটা বলছে আব্দুল্লাহ গো আমি আপনার রাস্তা অবরোধ করি নাই আপনার রাস্তা বন্ধ করি নাই আপনার চলা আমি বন্ধ করার জন্য আমি সামনে দাঁড়াই না ও গো আব্দুল্লাহ বেয়াদবি ক্ষমা চাই একটু যদি সময় পাওয়া যায় তাহলে আমি মরিয়ম দুটো কথা বলার জন্য দাঁড় হয়েছি আমার আব্দুল্লাহ নিজের নজরখানাকে নিচে রেখেছেন বলেন মরিয়ম ও মরিয়ম বলো রে এমন কি কথা চলে এসছে তোমার সামনে যে আমার রাস্তা ঘিরে তুমি বলার জন্য দাঁড়িয়েছ মরিয়ম বলল আব্দুল্লাহ ও গো আল্লাহর বান্দা আমি তোমাকে এ কথা বলার জন্য দাঁড় করেছি যে আমি হলাম এই এলাকার একজন নাম করা পয়সাওয়ালার মেয়ে নাফি লোকটা পয়সাওয়ালা লোক বাবা আমার বাবার কোনো কিছুর কমি নাই আমি বাবার একমাত্র কন্যা আমার কথা হলো আমি প্রত্যেক দিন তোমাকে দেখার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে থাকি কিন্তু কোনোদিন তুমি আমাদের দিকে তাকিয়ে দেখো না আমার চেহারার দিকে তাকিয়ে দেখো না ও গো আব্দুল্লাহ আমি মরিয়ম তোমারে বলি যদি তুমি আমারে বিয়ে করে নিজের স্ত্রী রূপে কবুল করে নাও গো তাহলে আমি মরিয়ম আমার বাবার যত
ধন সম্পত্তি আছে, টাকা কড়ি মাল দৌলত আছে, আমি সমস্ত ধন সম্পত্তিকে টাকা কড়িকে তোমার কদমে লুটিয়ে দেব, সব তোমার হয়ে যাবে, সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। বললেন এই মরিয়ম আর কিছু বলবে? বলে আর কোনো কথা নেই, এই প্রস্তাব।